नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। दादा, क्या समस्या है आप लोग का? हमारे समस्या हे हमारा पश्चिमबंग राज्य विद्युत चुक्तिभित्तिक ठिका श्रमिक ऐक्य मंच, এই মঞ্চের পক্ষ থেকে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আজ আর কাল অর্থাৎ 2 ও 3 তারিখ কর্মবিরতি চলবে গোটা রাজ্য জুড়ে। এর আগেও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি সনদ জানিয়েছি, আমাদের দপ্তরের কাছেও জানিয়েছি যে আমরা সুপ্রিম কোর্টের রায় যে সম কাজের সমবেতন দিতে হবে, এই সম কাজের সমবেতনের দাবিতে আমাদের হচ্ছে এই আন্দোলন চলছে। আমরা বলেছি ন্যূনতম বেতন 21,600 হতে হবে। করোনা প্রবাহে আমাদের বিদ্যুৎ শিল্পের কর্মীরা প্রতিদিন হচ্ছে কাজ করেছে, তারা ঝড়ে জলে পোলে দাঁড়িয়ে কাজ করেছে, কিন্তু সেই ন্যূনতম বেতন মজুরিস্ত হচ্ছে তারা হচ্ছে দিতে চায় না। ঠান্ডা ঘরে বসে থেকে আধিকারিকরা এর থেকে বেশি তারা হচ্ছে সুযোগ সুবিধা নেন, কিন্তু বিদ্যুৎ শিল্পকে দাঁড়িয়ে রাখার জন্য, বিদ্যুৎ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করছেন না সরকার এবং আধিকারিক। তাই আজকের আমরা কর্মবিরতির ডাক দিয়েছি আজ এবং কাল। আমরা ইতিমধ্যেই বিদ্যুৎ ভবনের ওখানে বিশাল জমায়েত করেছিলাম, পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে আমাদের কর্মীদের উপর, এবং হচ্ছে আমরা সেই ঠিকা চুক্তি কর্মী ঐক্যমঞ্চের ডাকে আজকে তাই আমরা এর প্রতিবাদে সর্বত্র আমরা পালন করছি। ইতিমধ্যেই যা খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীরা হচ্ছে ধর্মঘটে রয়েছে, এবং আগামী দিন আশা করি আধিকারিক এবং সরকার বিষয়টার দিকে নজর দেবেন। কোথাও কোথাও আমাদের কাছে খবর আসছে যে আধিকারিকদের চাপে পড়ে ঠিকাদারও হচ্ছে চাপ তৈরি করছে ঠিকা কর্মীদের উপর, কিন্তু এর চাপ মুক্ত হয়ে যাবে। আমাদের যে কাজ আমরাই হচ্ছে বিদ্যুৎ শিল্পকে এগিয়ে নিয়ে যাই, মিটার রিডার থেকে শুরু করে মেনটেন্যান্সের স্টাফ থেকে শুরু করে আমাদের প্রত্যেকে 13টা ট্রেড, আমাদের সিএফও সিকিউরিটি প্রত্যেকে আমরা হচ্ছে 13টা ট্রেড হচ্ছে কাজ করছি, কিন্তু সেই 13টা ট্রেডের কর্মীরা হচ্ছে আজকের বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত যারা আমরা আজ আমরা তাই কর্মবিরতিতে সামিল আছি, এবং এই কর্মবিরতি চলবে আগামী দিন। যদি সরকার বা আধিকারিকরা না মানে বিদ্যুৎ দপ্তরে, তাহলে আরও বৃহত্তর লড়াইয়ের পথে এই ঐক্যমঞ্চ যাবে। কেন মতো দাবকা সুজিত মুখার্জী